খাওয়া যাইত না। এখানে যদি জোড়া না থাকতো কেনুতে ভাত কি মুখে দিতে পারতেন? পারতেন না। তাহলে খাবেন কেমনে? দুই হাতের মাথায় দুইজন বসবেন, একা খাইতে পারবেনই না, দুইজন লাগবে। আঙ্গুলগুলোতে কবজা নাই, কবজা বোঝেন তো, গিরা নাই। আঙ্গুল গিরা যদি একটাও না থাকে তাহলে তো হাত হবে না, হবে কাঁটা চামচ। খাবারের জন্য দুইজনের দুই হাতের মাথায় এক একজন বসে একজন আর একজনকে খাওয়াবে, তাও মুখে দিতে গিয়ে হয়তো গলায় গিয়ে গুতে লাগবে। আল্লাহ তাআলা বলছেন একটু লক্ষ্য করো তো, কি সুন্দর করে বানাইছি তোমারে, তোমার পাও দুটো দেখো, তোমার চোখ দেখো, ঘাড় দেখো, মাথা দেখো, ব্রেন দেখো, শরীরের দিকে তাকাও, কি সুন্দর করে বানালাম। এই যে সুন্দর মানুষ, সম্মারাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে, শয়তান শয়তান অবাক হয়ে যায় আর ভাবে এদুর নামলো কি করে, এ তো আমার থেকেও বড় শয়তান। দেখছেন নামছে কদ্দুর? আজ আমরা আমাদেরকে যারা গণতন্ত্র শেখাইতে আসে, আসে না কিছু, এই যে শীত মৌসুমের অতিথি পাখির মতো বিভিন্ন জায়গা থেকে আসে আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আসে, আমাদেরকে সন্ত্রাস বিরোধী আন্দোলন শিখাইতে আসে, আমাদেরকে উপদেশ দিতে আসেন মানবতা মানবাধিকার শিখাতে আসেন, সম্মারাদাব না হুয়া সলা সাফিলি, তোমরা কদ্দুর নামছো, তোমরা কি চিন্তা করেছ, তোমরা কি করেছ, তোমরা আমাদেরকে গণতন্ত্র আমাদেরকে মানবাধিকার শিখাও, এরাকের আল গরিব কয়েদখানায় তোমরা কি করেছ, তা কি পৃথিবীর কোন মানুষে করে? আমি তো ভাষা দিয়ে বলতে পারবো না, ভাষা দিয়ে আমার কাছে ওই ভাষা নাই যে ভাষা দিয়া আল গরিব কয়েদখানা এরাকে তারা যা করেছে, আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। মুসলমানগুলি উলঙ্গ করে কুত্তার বেল্ট মুসলমানের গলায় পরাইয়া রাস্তায় রাস্তায় টেনেছে, মুখের মধ্যে পেশাব করেছে, গুয়ান্ত গুয়ান্তে নামাবে এরাকে বন্দি শিবিরে, এরাকে আপনার গুয়ান্ত নামাবেতে সেই কয়েদখানার মধ্যে বন্দি শিবিরে মুসলমানদের হাত পা বান্ধিয়া কোরআন শরীফের উপরে পেশাব করেছে। তোমরাও মানুষ, তোমরাও মানুষ, আমাদেরকে শিখাইতে আইসো না, আমাদের কপাল খারাপ হয়ে গেছে এটা ঠিক, ইসলাম বুঝি নেই, সেই জন্য আমি ইসলামের সাবজেক্টটা নিছি, আল্লাহ যদি তৌফিক দেন বুঝাইতে চেষ্টা করব ইসলাম কি। ইসলাম শুধু নামাজ নয়, ইসলাম শুধু রোজা নয়, ইসলাম শুধু হজ যাকাত নয়, ইসলাম কি সে জিনিসটা আমাদের বুঝতে হবে, আমরা কারা আমাদের ইতিহাস জানতে হবে, আমরা পৃথিবীর সেরা মানুষ, আমাদের থেকে শ্রেষ্ঠ জাতি আকাশের নিচে জমিনের উপরে আর নাই, সে কথাটি বুঝতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহর কথা কত সুন্দর, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই শ্রেষ্ঠ মানুষ নিচে নামতে নামতে কদ্দুর নামলো, একটু লজ্জার কথা হলেও বলি বলি, যৌন চাহিদা মিটাবার জন্য কোন পুরুষ শুকর কোন আরেকটি পুরুষ শুকরকে ব্যবহার করে? একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে? যারা আমাদের সভ্যতা শিখাইতে আসে আমি ঘৃণায় ওদের নাম বলবো না, আমি আমার অন্তরের সমস্ত ঘৃণা দিয়ে ধিক্কার জানাই যারা পাশ্চাত্য সভ্যতার নামে পৃথিবীতে আজকে অসভ্যতা করছে। ওরা ওদের পার্লামেন্টে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করেছে, মেয়ে লোকে মেয়ে লোকে বিবাহ জায়েজ করেছে, ওরা বিশ্ব ভালোবাসা দিবস করতেছে, এই যে কত ফেব্রুয়ারি যেন,
চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আমাদের শিখায় ভালোবাসা। আরে বেটা, আমাদের ভালোবাসা শিখাবি তোরা? পৃথিবীতে যদি জরিপ করা হয় তাহলে দেখা যাবে সব থেকে বেশি পাগল ওই দেশটিতে, যে দেশের দুই অক্ষরের নামের ব্যক্তি দুনিয়ায় সন্ত্রাসী তৎপরতা চালায়। কারণ কি? কারণ হলো স্বামী স্ত্রীতে যদি মহব্বত না থাকে বাড়ি জাহান্নাম হয়। কি হয় বুঝেন না? যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত নাই, আপনার বাড়িতে আপনি হাজার কোটি টাকার মালিক হন, গুলশানে আর বনানীতে বাড়ি থাকুক 40টা, কিন্তু স্ত্রীর সাথে মহব্বত নাই, আপনার বাড়ি আপনার জীবন জাহান্নামের জীবন। আপনি হাজার কোটি টাকার মালিক হন, গুলশানে আর বনানীতে বাড়ি থাকুক 40টা, কিন্তু স্ত্রীর সাথে মহব্বত নাই, আপনার বাড়ি আপনার জীবন জাহান্নামের জীবন।